রীতিমতো এবার তারকার মেলা সাজিয়েছে বাংলা টাইগার্স। দলটিতে সাকিব আল হাসান খেলবেন আইকন হিসেবে, এছাড়াও খেলবেন রশিদ খান। ভারতের দিনেশ কার্তিক খেলবেন দলটির গ্লোবাল স্টার হয়ে। এছাড়াও পাকিস্তানের ইফতেখার আছেন টাইগারদের ডেরায়। আরও বেশ কিছু তারকা নিয়ে দল সাজিয়েছে তারা। কে কে আছে সেই দলে আর কবে মাঠে গড়াবে এবারের দুবাই টি-10 লিগ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। সাকিব আল হাসান, দিনেশ কার্তিক, রশিদ খান খেলবেন একই দলে, এতটুকু শুনতেই দলটিকে তারকাবহুল দল মনে হতেই পারে। তবে না, বাংলাদেশি মালিকানাধীন দলটিতে আছে তারকাদের মেলা। এ যেমন শ্রীলঙ্কার অলরাউন্ডার দর্শন শানাকা খেলবেন এবার সাকিবের দলে, সাথে পাকিস্তানের অলরাউন্ডার ইফতেখার খেলবেন এই বাংলা টাইগার্সের হয়ে। শুধু কি তাই, লিয়াম লিভিংস্টোনের মতো তারকাকে দলে ভিড়িয়েছে তারা, সাথে আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই, এছাড়াও আফ্রিকান দানব ডেভিড মিলারকে দলে ভিড়িয়েছে তারা। সব মিলিয়ে এবার তারকা দিয়ে শিরোপা ঘরে আনার প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলা টাইগার্স। মূলত বিশ্ব ঘুরে টি-10 খেলে বেড়াচ্ছে দলটি। কিছুদিন আগে সিকান্দার রাজার হাত ধরে একটি শিরোপাও জিতেছে ফ্রাঞ্চাইজিটি। তবে প্রধান মিশন আবুধাবি টি-10 লিগে এবার শিরোপা জিততে উঠে পড়ে লেগেছে তারা। সর্বশেষ তাদের ঘোষণা দিনেশ কার্তিককে নিয়ে। এদিকে এই টুর্নামেন্টে এবার অন্যান্য দলে ভিড়িয়েছে বেশ কিছু তারকা। বাটলার খেলবেন ডেকান গ্লাডিয়েটরসের হয়ে। সেই দলে রয়েছেন মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, মাহিশ থিকশানার মতো ক্রিকেটার। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে খেলবেন মাথিসা পাথিরানা। সেই দলে কাইরন পোলার্ড, সুনীল নারায়ণ, আকিল হোসেন, মোহাম্মদ আমিরের মতো ক্রিকেটাররা রয়েছেন। অবসর নেওয়ার পর কার্তিক লেজেন্ডস লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি-10 লিগ খেলার জন্য নাম লিখিয়েছেন। এবার আবুধাবি টি-10 লিগেও নাম লেখালেন তিনি। সেই সঙ্গে আইপিএলে কার্তিককে ব্যাটিং কোচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সাকিব শানাকা কিংবা জস লিটলদের সাথে কার্তিক থাকবেন খেলোয়াড় হিসেবে, সাথে পাচ্ছেন রশিদ খানকেও। সবশেষ আসরে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি আফগান লেগ স্পিনার রশিদ। উল্লেখ্য, টি-10 লিগের এবারের আসর মাঠে গড়াবে আগামী 21 নভেম্বর, চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে 8টি দল, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।